আপনারা যদি কোনো ইন্টারভিউ কোশ্চেনে এরকম একটা চার্ট দেওয়া হয় যেখানে আছে একটা ডাটাবেস, ডাটাবেস দেওয়া আছে কোড, এখানে প্রোডাক্ট আইটেম দেওয়া আছে, প্রোডাক্ট কোড দেওয়া আছে, এই প্রোডাক্ট কোড দিয়ে আপনি ব্র্যান্ড নাম খুঁজে বের করবেন। এখানে দেখা যাচ্ছে যদি আপনি ভ্যালুকপ করতে যান সেক্ষেত্রে আপনার এই কোডটা দরকার হতো, কিন্তু শুধুমাত্র ভ্যালুকপ দিয়ে আপনি এই কোডের সাথে ম্যাচ করে কোনোভাবেই ব্র্যান্ড নিয়ে আসতে পারবেন না। এখন এইটা দিয়ে যদি আপনি পিছনের দিকে ভ্যালুকপও হবে না, ভ্যালুকপ সবসময় আপনার সামনের ডাটাটাকে খুঁজে নেয়। তো এখন আমি এই কাজটা কিভাবে করবো, আমি এই কাজটাকে কিভাবে করব, এখানে আমরা যেটা করব ভ্যালুকপের সাথে লেফট ফাংশন নেব। এখন দেখুন আমি এখানে লিখছি যে ভ্যালুকপের সাথে কখন লেফট ফর্মুলা ব্যবহার করতে হয়, দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন খুব সহজে। প্রথমে আমি ইকুয়াল সাইন দিলাম, এখানে লিখব ভ্যালুকপ, ভ্যালুকপ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম, এখানে বলছে লুকআপ ভ্যালু। এখন আমরা যেটা করব, এখানে যে দুইটা কোড আছে এই কোডের জন্য ম্যাচ করার জন্য আমরা এখানে লেফট ফাংশন নেব, LEFT, লেফট লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করে দেব। এরপর আছে কমা, নাম্বার অফ ক্যারেক্টার্স, কারণ হচ্ছে আমরা এখান থেকে দুইটা সংখ্যা নিয়ে নেবো, এই দুইটা সংখ্যা দিয়ে আমরা সার্চ করব। এরপর ফার্স্ট ব্র্যাকেট কমা, এরপর আমরা আসলাম ভ্যালুকপের টেবিলারে, টেবিলারেটাকে আমি ফুল টেবিলটাকে সিলেক্ট করে দেবো, দেওয়ার পর আমি কমা দিয়ে দেবো। কলাম ইন্ডেক্স নাম্বার, আমার এখানে ব্র্যান্ড নেম আছে হচ্ছে 2 নম্বরে, 2 সিলেক্ট করে দিলাম, এরপর কমা, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে এন্টার দিয়ে দেবো। এরপরে ইয়েস, দেখুন খুব সহজে আমরা ব্র্যান্ড নেম নিয়ে আসতে পারছি। আমি যদি শুধু ভ্যালুকপ করতাম সেক্ষেত্রে আমার এখানে ডাটা আসতো না কোনোভাবেই। এখানে লেফট ফর্মুলা দিয়ে আমি এখানে দুইটা কোড নিয়ে নিলাম, এখান থেকে এই যে লেফট দেখুন ক্যারেক্টার 2, এখান থেকে আমি দুইটা কোড নিয়ে তারপর এখান থেকে ডাটা সার্চ করে খুব সহজে বের করলাম। তো এই ধরনের কোশ্চেন কিন্তু জব ইন্টারভিউতে আসে, কারণ হচ্ছে আপনার আইকিউ টেস্ট করার জন্য আপনার কতটুকু ফর্মুলার উপরে দক্ষতা আছে এটার জন্য এই ধরনের কোশ্চেন হয়। তো শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যদি মনে না থাকে সেক্ষেত্রে আবার পুনরায় দেখতে পারেন। আসসালামু আলাইকুম।